হ্যালো গাইস, ইভিনিং। গুড তো মোটেই নয়, কারণ তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছ। তো যার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করতেই এলাম। মানে সত্যি আমার নিজেরই ভাবতে খারাপ লাগছে, মানে আমরা যারা ছোট ইউটিউবার তারা অমিতদার মতো অনেক ছোট ছোট মানে গল্প ওনাদেরকে দেখে আমাদের নিজেদের মধ্যে আগ্রহ তৈরি হতো ইউটিউবের ভিডিও করার জন্য, ইউটিউব নিয়ে এগোনোর জন্য। সে জায়গায় হঠাৎ করে দাদার চ্যানেল আমি নিয়মিত প্রায় দেখি এবং সাবস্ক্রাইবও করা আছে। আর সেখানে থেকে অমিতদার মানে লাস্ট ভিডিও আমি দেখেছি, তারপরে হঠাৎ করে জেলবন্দি, ওই ভিডিও দেখে ভীষণই আমার ভালো লেগেছে। তার পরের দিনই হঠাৎ করেই খবর যে দাদা আর আমাদের মাঝে নেই। মানে জাস্ট মানে ভাবতে কেমন লাগছে, মানে আমরা যারা সমাজে যারা প্রতিবন্ধী মানুষজন তারা পিছিয়ে রয়েছে, তাদেরকে মানে এগোনোর জন্য যেখানটায় সবসময় একটা লড়াই চলতে থাকে, সেখান থেকে অমিতদা অমিত মণ্ডল যিনি অনেকটা এগিয়ে গেছেন, যার চ্যানেল তোমরা সবাই আগেও দেখেছ, তো তিনি হঠাৎ করে আমাদের মাঝে আর নেই, এটা ভাবতে সত্যি ভীষণই খারাপ লাগছে। কারণ এটা মেনে নেওয়া যায় না, মানে পৃথিবীতে ভালো মানুষদেরই হয়তো কোনো স্থান নেই। কেন জানি না ভগবান ভালো মানুষদেরই তাড়াতাড়ি নিয়ে নেয়। তো যাই হোক, বলতেও খারাপ লাগছে। আমরাও রেগুলার ওই বাইরে যাতায়াত করি, গাড়ি নিয়ে বেরোই, সব কিছু করি, দেন এমন একটা ঘটনা মানে সম্মুখীন আমরা হব জাস্ট ভাবতেও পারিনি। এটা সত্যি খুবই মর্মান্তিক, বলার মতো আর কিছুই নেই। জাস্ট দাদার এই ছবিগুলো দেখে মানে নিজেরই চোখে জল চলে আসছে যে দাদা অমিতদার আমাদের মাঝে নেই। অমিতদার ওই ছোট্ট মানে হাসিটা দেখলে মনে হতো সত্যি অমিতদা যদি পারে আমরা কেন পারবো না। আমাদের কাছে একটা বিশাল ইন্সপিরেশনের জায়গা ছিল অমিতদা, আর সেখান থেকে মানে আমরা অনেক কিছু শিখতে পারতাম। আজকে আমাদের মাঝে নেই, সত্যি ভীষণই খারাপ লাগছে। যাই হোক, অমিতদা যেখানেই থাকো তুমি, আশা করবো তুমি ভালো থাকবে, আবার কখনো না কখনো আমাদের মাঝে ফিরে এসো এই আশাই রাখবো। যদিও জানি না হয়তো মিথ্যা আশা, তাও আমাদের মাঝে তুমি সারা জীবন থেকে যাবে আমাদের মনের মধ্যে, মনের মণিকোঠায়। আর বিশেষ কিছু বলার নেই, তোমরা সকলে অমিতদার জন্য প্রে করো যাতে অমিতদার যেখানেই থাকুক ভালো থাকুক, আর এমন মর্মান্তিক ঘটনা কারোর জন্য না ঘটুক। সেভ লাইফ, সেভ ডে। তোমরা অনেকেই অমিতদাকে চেনো, আবার অনেকেই অমিতদাকে চেনো না। তো আমরা যারা ছোটো ছোটো ইউটিউবাররা আছি তারা কিন্তু এই যারা একদম নিচের লেভেল থেকে অনেক হার্ডওয়ার্ক করে করে ইউটিউবে একটা ভালো জায়গায় গেছে, আমরা কিন্তু ওদের কাছ থেকে প্রতিনিয়ত অনেক কিছুই শিখতে পারি, পারবো এই আশাই রেখে আমরা চলি। তো দাদার চ্যানেলটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো গাইজ, সত্যি বলার মতো আর কিছু নেই, মানে যাই বলতে যাই তাতেই মনে হচ্ছে দুচোখে জল চলে আসছে। কারণ এটা সত্যি মেনে নেওয়ার বিষয় নয় যে একটা মানুষ অ্যাক্সিডেন্ট কত লোকেরই হয়, কত মর্মান্তিক ঘটনাই ঘটে, কিন্তু এভাবে ছেড়ে চলে যাবে এটা জাস্ট মানা যায় না। সেই বাবা মার কথা চিন্তা করলে আরও বেশি দুঃখ হয়। একমাত্র অমিতদা সন্তান, সেখান থেকে বাবা মার সামনে থেকে সন্তান চলে যাওয়া, 22 বছরের মাত্র বয়স,
ভীষণই খারাপ লাগে। সব প্রতিবন্ধকতাকে পেরিয়ে অমিতদা যেভাবে এগিয়ে চলছিল আমাদের সকলের সত্যি ইন্সপিরেশন ছিল। আজ কোথাও যেন সেই ইন্সপিরেশন আমাদের ভিতর থেকে হারিয়ে গেল, এটা সত্যি অনেক দুঃখজনক। আর বিশেষ কিছু আমার বলার নেই, আজকে এলাম আমি অ্যাকচুয়ালি আসতে চেয়েছিলাম না, বাট ভীষণই আমি অমিতদার সব ভিডিওই দেখতাম, তার জন্যই আজকে বলতে এলাম যে সত্যি দাদার জন্য প্রে করো তোমরা সবাই, তারা যেখানে থাকুক ভালো থাকুক, তাদের দেশে তারার মতো করে ভালো থাকুক। সো ফ্রেন্ডস, আর ভিডিওটাকে বিশেষ বড় করছি না, সেই এনার্জিও নেই, সেই মেন্টালিটিও নেই, জাস্ট দাদার এই ছোট্ট দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম। সবথেকে এটা দুঃখজনক, চিকিৎসাই পেল না দাদা, চিকিৎসা পাওয়ার আগে দাদা আমাদের থেকে ছেড়ে চলে গেল। মানে এটাও ভাবতে আরও বেশি খারাপ, মানে যেখানে এখনকার দিনে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, সেখানে দাঁড়িয়ে দাদা উইদাউট চিকিৎসার আমাদের ছেড়ে চলে গেল। তো ফ্রেন্ডস, আমার আর বিশেষ কিছু বলার নেই, এই ঘটনা শেয়ার করার ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। গাইজ, তোমরা দাদার জন্য সকলে প্রে করো, এটুকুই বলবো আজকের মতো, এখানেই ভিডিওটা ক্লোজ করলাম।